ইসলাম শান্তির ধর্ম, এই শান্তির বাণী শহীদ সাধকরা প্রচার করেছেন এবং করে আসছেন। অথচ বর্তমানে ওয়াজ ও তাফসির মাহফিলের নামে ওয়াজ আজকে আমরা দ্বিধা বিভক্ত, যে কোনো সময়ে হানাহানি সহ ভয়াবহ সংঘাতের রূপ নিতে পারে। আমি কিন্তু ওয়াজের পক্ষে মাননীয় স্পিকার, কারণ আমরা সবাই ওয়াজিন এবং আমরা ওয়াজ করে থাকি। মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমি শুধু এতটুকু বলতে চাই, আমি এখানে কিছু কোড আনকোড করতে চাই, কারণ এখানে এমন একটা ভাব হয়েছে আজকে কবি মাদ্রাসা সনদ দেওয়ার পর থেকে মনে হয় মৌলানা শহীদ সাহেব, তিনি আমার বয়সে বড়, ওনাকে আমি শ্রদ্ধা করি, আমি সমস্ত আলমকে শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে যে যা বলবে সেটা ঠিক না। তাই আমাদের তো দোষ আছেই, আমাদের মাদার পূজা বলা বিভিন্ন পূজা করে উত্তর আমাদের কাছে আছে। আমি এখানে কোট করতে চাই এক হেফাজতের আমির মৌলানা আহমদ শবির কিছু বক্তব্য আমি এখানে রেকর্ড করাতে চাই। মাননীয় স্পিকার, তিনি বলেছেন কোট, পবিত্র ঈদে মিলাদুন্নবী দরুসাল্লাহ ইসলামের তাবারক খাবার, সেটা হচ্ছে মানুষের পায়খানার সাথে তিনি তুলনা করেছেন। মাননীয় স্পিকার, তিনি মহানবী দরুসাল্লাহ ইসলামের দরুদ সালামকে কটাক্ষ করে ইয়ানবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বলাকে বানোয়াট বলেছেন। সম্প্রতি আহমদ শহীদ বলেছেন ওরস, এবং যা প্রখ্যাত অলি বুজুর্গানের দিন কর্তৃক হাজার বছর ধরে প্রচলিত এ আমল বা এবাদতকে আমরা করে আসতেছি, যা শহীদ সাহেবের দৃষ্টতার সামিল, অশালীন বক্তব্য করেছেন। একইভাবে উনি আরও বলেন, পীর পূজা, কবর পূজা, মাজার পূজা করবেন না, মাইজভান্ডারে যাবেন না, 17 তারিখের ওনার বক্তব্য, একমাত্র আল্লাহর পূজা করবেন, নাউজুবিল্লাহ, আল্লাহরকে পূজা হয় নাকি? মাননীয় স্পিকার, যাই হোক, তিনি মা বোনদের তিনি তেঁতুলের সাথে তুলনা করে কুরুচিপূর্ণ বক্তব্য এর মধ্যে দিয়েছেন। স্কুল কলেজের ব্যাপারে বলেছেন, তিনি নারী, যেখানে নারীর ক্ষমতায়নের কথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছেন, সেখানে তিনি বলেছেন মেয়েদেরকে চতুর্থ শ্রেণীর বেশি না পড়ানোর নির্দেশ দিয়ে এ দেশের শান্ত প্রিয় মানুষ ধর্মীয় বিশ্বাস অনুভূতিকে আঘাত করেছেন এবং অশিক্ষিত রাখার পায়তারা করছেন। এটা এক প্রকারের দৃষ্টতা, এবং আমি মনে করি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপমানজনক। শুধু তাই নয়, মাননীয় স্পিকার, এখানে বিএনপির সংসদ সদস্য হারুন সাহেব কিছুদিন আগে এখানে বক্তব্য বলেছেন ওয়াজ মাহফল বন্ধ করে, আওয়ামী লীগ কোনোদিন ওয়াজ বন্ধে বিশ্বাস করে না, শেখ হাসিনা সরকার ওয়াজ বন্ধ করে নাই, কোথায় আমরা হাত দিতে চাই শুধু সেই কথাটা বলতে চাই, কারণ তারা জামাত মধ্যে ছিল, আজকে আছে, আগামী দিনও থাকবে। আমাকে একটু সময় দেবেন মাননীয় স্পিকার। এখানে তাদের তারেক মনোয়ার আরেক জামাত নেতা এখনও ওয়াজ করে বেড়াচ্ছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় সদস্য 2 মিনিট বলেন, 2 মিনিট শেষ না হলে একটু সময় দিয়েন, তার বেশি দিতে পারবো না, আপনি আমার আরো আই এম সরি দিয়েন, আই এম সরি মাননীয় সদস্য, আমাকে শুধু কোর্টটা করতে দেন, আপনি পরে বলেন, বলেন তাড়াতাড়ি পরে শেষ করেন। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, একসাথে কলমা পড়া যাবে না, এটা হচ্ছে জামাতের কথা। এবং মিজান আজারি তিনি বলেছেন ক রসুল্লাহ পাক রসুল সাল্লাম নিরক্ষর, সিক্স প্যাক, মক্কা শরীফ ও মদিনা শরীফের জিন্দেগি, ক্রিকেট ম্যাচ বলেছেন তিনি। তাহলে তিনি শুধু তাই নয়, তিনি মোমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে খাওয়া মহিলা ইন্ট্যাক্ট নয়, বুড়ি ইত্যাদি বলেছেন। এরপরে ওই লোক কোনো কিছু ছাড়া ফ্লাইটে করে দেশের বাইরে মালয়েশিয়া কেন এভাবে গেল, এর স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার উত্তর দিতে হবে, এবং সেখানে বসে সে আবার তার কাজ শুরু করেছে, সে আসছে। তাহলে এবং শুধু এটা না, সে বলেছেন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজ পড়েছেন, নাদের এসব কথা কি শুনতে হচ্ছে? শুধু তাই নয়, সালাফি অর্থাৎ আহলে হাদিসের রাজ্জাক বিন ইউসুফ জাতীয় সঙ্গীত জাতীয় দিবস শহীদ মিনার স্মৃতিসৌধকে শিরিক বলেছেন, বাবা শাহজালাল রহমতুল্লাহর মাজার সহ অলিগনের মাজার লাতি মেরে ভেঙে ফেলার নির্দেশ দেন, এদের ডক্টর কামাল হোসেনের বড় ভাই, সববরাত, তারাবি ও নামাজ, এগুলো বিভিন্ন তিনি কড়া করেছেন। আমি যেন সময় নাই, সেজন্য মামা মাননীয় স্পিকার, আমি শুধু এতটুকু বলতে চাই, আমার এই কালকে প্রশ্ন করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, এবং সেটা 50 লক্ষের বেশি ইতিমধ্যে দুটা ইয়েতে মানুষ জানতে চাচ্ছে। তাই আমি জামাতে সালাফি মহানার আশফি গং সহ আমি প্রস্তাব রাখতে চাই, এটুকু আমাকে সময় দিন অন্তত, রাখতে চাই যে দেশবাসীর ঐক্য শান্তি শৃঙ্খলা বিধানে
স্বার্থে রাষ্ট্রীয় আয়োজনে জাতীয় ঈদগাহ মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে উপর উল্লিখিত ধর্মীয় বিভ্রান্তিকর নিরসন কল্পে শান্তির জন্য আমরা বিতর্কের করতে চাই বা আসতে চাই। কোরআন সুন্না যদি পরিপন্থী কাজ আমরা করি আমরা বন্ধ করে দিব, তাও দেশে শান্তি হোক।